আমি মসজিদের জন্য অনেক দূর সফরে গিয়ে টাকা কালেকশন করলাম। এই টাকা থেকে আমার যাতায়াত ভাড়া ও খাওয়ার জন্য কিছু টাকা খরচ করেছি। এতে কি আমার পাপ হবে? জি পাপ হবে, পাপ। এই টাকা আপনি আরও বরং যা খরচ করছেন তার ডবল দিয়ে এখন তাড়াতাড়ি মুক্তি হন, কারণ এটা গুনার কাজ করছেন। এই জন্য আমাদের, আমি বুঝি না, বহু মানুষ টাকার জন্য লোক নিয়োগ করে, এত এত এটা দিবে ওইটা দিবে, এটা না, তাকে আপনি বেতনভুক্ত করুন, বেতনভুক্ত করুন যে তোমার এত টাকা বেতন দিব, অথবা তোমার যাতায়াতের টাকা আলাদা দিব। যেই টাকা মানুষ দিছে এটা আপনি খরচ করে ফেলবেন না কোনোভাবেই। যদি আপনার যে নির্ধারণ করে দেওয়া হয় যে তুমি যা খরচ করবা সেটা আমরা তোমার জন্য নির্ধারণ করে দেব, কমিটির পক্ষ থেকে আলাদাভাবে দিই, তাহলে এটা নেবেন, কিন্তু ওইখান থেকে নেবেন ওইটা তো মানুষ দিয়েছে আপনার কী জন্য? হ্যাঁ, এই জন্য দেখেন না, আমি বুঝে বলি, আপনাকে নিয়োগ দিছে জাকাত উসুলের জন্য, কর্মচারী। আপনি জাকাত উসুল করে করে বড় গাড়ি একটা সরে সুন্দর করে খরচ করে চলে গেলেন, হবে হবে না? আপনাকে এই জন্য বেতনভুক্ত আমলিনে আলহিয়া আলাদা হবে, এটার জন্য বেতন নির্ধারণ করে দিতে হবে কমিটির পক্ষে, তারপর সেটা পাবেন। কিন্তু আপনি ওখানে খরচ করলে এটা হবে না, কারণ ভুল হবে, আপনি এটা করা যাবে না। এই জন্য উনি যে খরচ করে ফেলছেন এটা উনি ভুল কম করেছেন। এখন ওনার দায়িত্ব হবে এটা পুরো দিয়ে বলা, আমার এত টাকা খরচ হয়েছে আমাকে খরচটা দেবে, এখন ওখান থেকে দেবে, আপনি খরচ করতে পারবেন না নিজে নিজে, নিজে আপনার অথরিটি নন এটা খরচ করা, বুঝতে পারছেন? আপনাকে ওখান থেকে দিয়ে দিতে হবে, তাহলে এটা জায়গা হবে। যেহেতু আপনি খরচ তো পকেট থেকে করতে চাচ্ছি না, আমি আপনি আমার খরচটা দিয়ে দেন, তখন এটা আলাদা দিয়ে দেবেন আপনাকে। এবং এমনকি তিনি নিয়ে আপনাকে এখান থেকে দিলেও জায়গা হবে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি খরচ করতে পারবেন না, নিজের টাকাটা আমানতের খেয়ানো হবে তখন, কেন এটা এটার কাজ না।